কক্ষপথে ঘুরে বেড়াতে অ্যাকোরিয়াম সহ মহাকাশে যাচ্ছে মাছ। স্বয়ংক্রিয়ভাবে মহাকাশে মাছদের খাওয়ার ব্যবস্থা সহ থাকা এবং বড় হওয়ার সুব্যবস্থাও করেছে চীন। space.com থেকে জানা যায় ইতোমধ্যে অ্যাকোরিয়ামটি মহাকাশে পাঠিয়ে দেওয়া হয়েছে। মহাকাশে যাত্রী হিসেবে শুধু মানুষ নয় বরং বানর, কুকুর আর নানান জাতের গাছেরও পাড়ি জমিয়েছিল। এবার যাত্রী হিসেবে কেন মাছকে বেছে নেওয়া হলো তার পেছনে আছে এক গল্প। মহাকাশ বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে মোটামুটি লড়াই চালাচ্ছে বিভিন্ন দেশ, নানান উপায়ে চেষ্টা চলছে অজানা তথ্য জানার। আকাশচারী গবেষকরা মহাকাশে পাড়ি দিচ্ছেন নিয়মিতভাবে, গবেষণার কারণে মাসের পর মাস থাকছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। দীর্ঘদিন আকাশে থাকার কারণে নানান ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা, ভুগছেন হাড়ের সমস্যায়। শূন্য মাধ্যাকর্ষণে দীর্ঘদিন ধরে থাকতে গিয়ে হাড়ের শক্তি কমে গিয়েছে তাদের। মহাকাশে থাকার সাথে আকাশচারী গবেষকদের হাড়ের শক্তি কমে যাওয়ার কি সম্পর্ক তা এখনও বুঝে উঠতে পারেনি মহাকাশ বিজ্ঞানীরা। কিন্তু কেন এমন হচ্ছে নাকি অন্য কোনো কারণ তা জানতে এবার মহাকাশে পাঠানো হচ্ছে রঙিন মাছ। তবে অনেক মাছ নয়, নির্দিষ্ট এক প্রকার রঙিন মাছই যাচ্ছে মহাকাশে। গায়ে ডোরা কাটা দাগ, মিল অনেকটাই পরিচিত জেব্রার সাথে, নামটাও জেব্রা ফিশ। দারুণ সুন্দর দেখতে মাছগুলোর হেমোলজি একদম মিলে যায় মানুষের সাথে। মানুষের সাথে জেব্রা ফিশের 87% মিল থাকার কারণে এই মাছকেই যাত্রী হিসেবে বেছে নিয়েছেন বিজ্ঞানীরা। ঘুরপাক খেতে এই জেব্রা ফিশি যাবে কক্ষপথে, যেখানে যাওয়ার পর অ্যাকোরিয়ামে থাকা সত্ত্বেও কেমন পরিবর্তন দেখা দিবে এই মাছের মধ্যে সেটা পরীক্ষা করে বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করবেন যে ঠিক কী কী সমস্যা দেখা দেয় সেই সব আকাশচারী গবেষকদের দেহে, যারা শূন্য মাধ্যাকর্ষণে থাকাকালীন হাড়ের সমস্যায় ভোগেন।